হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা তো বন্ধুরা আজকে আমরা ক্লাস টেনের আট নাম্বার চ্যাপ্টার পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্ম সমূহের পাঁচ নাম্বার পার্ট ধাতু বিদ্যার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব তো প্রথম এমসি আমরা দেখে নিই কী বলা হয়েছে স্টিলে কার্বনের পরিমাণ কত স্টিলে কিসের পরিমাণ চেয়েছে কার্বনের পরিমাণ চেয়েছে স্টিলে কার্বনের পরিমাণ কত ফার্স্ট অপশান 2% থেকে টু পয়েন্ট ফাইভ সেকেন্ড অপশান জিরো থেকে 0.15 পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট থার্ড অপশান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ থেকে ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর্থ থেকে টু তাহলে স্টিলে কার্বনের পরিমাণ হলো তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি 0.15 থেকে ওয়ান হবে স্টিলে কার্বনের পরিমাণ এরপর দ্বিতীয় প্রশ্নটায় কি বলা হয়েছে ছুরি কাছি ছুরি আর কাচি তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয় ফার্স্ট অপশান তামা রট আয়রন কাস্ট আয়রন আর স্টিল এই চারটির মধ্যে ছুরি কাচি তৈরি করতে কি ব্যবহার হয় হল হল অপশান ডি স্টিল ব্যবহার করা হয় এরপর নেক্সট প্রশ্নতে কি বলা হয়েছে লোহার দ্রব্যে গলিত দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয় কি বলা হয় গ্যালভাই স্টিন কোয়াটিং জিঙ্ক কোটিং না তড়িৎ লেপন তাহলে লোহার দ্রব্যে গলিত দস্তার প্রলেপ দেওয়াকে কি বলা হয় তাহলে তাহলে সঠিক উত্তর হবে অপশান এ গ্যালভানাইজেশন তাহলে দস্তার প্রলেপ দেওয়াকে বলা হয় গ্যালভানাইজেশন এরপর চার নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে নিচের কোনটির প্রস্তুতিতে জিঙ্ক ব্যবহার করা হয় তাহলে জিঙ্ক ব্যবহার ব্যবহার করা হয় কোনটার প্রস্তুতিতে ফার্স্ট অপশান কি বলা হয়েছে ঘড়ির স্প্রিং ছাপার ব্লক ইলেকট্রিক হিটার আর বাসনপত্র এই চারটির মধ্যে জিঙ্ক ব্যবহার করা হয় অপশান সি ছাপার ব্লকে এরপর পাঁচ নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে ধাতুবিদ্যার প্রক্রিয়াতে কোক সাধারণত কী হিসাবে ব্যবহৃত হয় তাহলে ধাতুবিদ্যার প্রক্রিয়াতে কোক কী হিসাবে ব্যবহৃত হয় ফার্স্ট অপশান জারক দ্রব্য বিজারক দ্রব্য আর জ্বালানি এই চারটির মধ্যে কোক কীভাবে ব্যবহার করা হয় তাহলে সঠিক উত্তর হবে অপশান বিজারক দ্রব্য হিসাবে ব্যবহার করা হয় এর পর পরের প্রশ্নতে কী বলা হয়েছে স্টিলের সাধারণ উপাদান কী তাহলে স্টিলের সাধারণ উপাদান কী কার্বন অক্সিজেন সালফেট আর ক্রোমিয়াম এই চারটির মধ্যে স্টিলের সাধারণ উপাদান হলো সঠিক উত্তর হবে অপশান এ কার্বন কার্বন হলো স্টিলের উপাদান এরপর নেক্সট প্রশ্নতে কী বলা হয়েছে পারদ সংকট তৈরি করে না জেডেন এফ ই এজি আর এন এ এই চারটির মধ্যে পারদ সংকট তৈরি করে না সঠিক অপশানটি হল অপশান সি এফি তাহলে এফি পারদ সংকট তৈরি করে না এরপর নেক্সট প্রশ্নতে কী বলা হয়েছে বক্সাইট আকরিকের রাসায়নিক সংকেত কী তাহলে বক্সাইট আকরিকের রাসায়নিক সংকেত এ এল টু ও থ্রি এ এল টু ও থ্রি টু এইচ টু ও এ এল টু ও থ্রি থ্রি এইচ টু ও আর এ এল এফ থ্রি টু এন এ এফ এই চারটির মধ্যে বক্সাইটের আকরিকের রাসায়নিক সংকেত হলো অপশান বি এ এল টু ও থ্রি টু এইচ টু ও এরপর নয় নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে মরিচা হলো একটি মরিচা কি জারণ প্রক্রিয়া বিজারণ প্রক্রিয়া জারুণ বিজারণ প্রক্রিয়া নাকি কোনোটি নয় এই চারটির মধ্যে মরিচা হলো সঠিক উত্তর অপশান সি একটি জারণ বিজারণ প্রক্রিয়া এর পরের প্রশ্নতে কি বলা হয়েছে অ্যালুমিনিয়ামের আকরিক নয় তাহলে কার আকরিক নয় অ্যালুমিনিয়ামের আকরিক নয় কোনটা ফার্স্ট অপশান গিবসাইট বক্সাইট ক্যালামাইন আর ক্রায়োলাইট এই চারটির মধ্যে অ্যালুমিনিয়ামের আকরিক নয় হল সঠিক উত্তর অপশান সি ক্যালামাইন তারপর এগারো নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে লোহার আকরিক নয় কোনটা লোহার আকরিক নয় সেটা আমাদের দেখে নিতে হবে প্রথমে ম্যাগনেটাইট সিডেরাইট রেড হেমাটাইট আর ক্রায়োলাইট এই চারটির মধ্যে তাহলে লোহার আকরিক নয় হলো সঠিক উত্তর অপশান ডি ক্রায়োলাইট লোহার আকরিক নয় তো নেক্সট প্রশ্নতে কি বলা হয়েছে অ্যামালগামের সর্বদাই একটি উপাদান অ্যামালগামের সর্বদাই একটি উপাদান কি লোহা সোনা রুপো আর পারদ তাহলে সঠিক উত্তরটা হবে অপশান ডি পারদ পারদ হলো অ্যামালগামের সর্বদাই একটা উপাদান এরপরের প্রশ্ন স্টেনলেস স্টিলের উপাদানগুলি কী কী স্টেনলেস স্টিল কি কি দিয়ে তৈরি হয় এফ এমজি এফ এফ ইও এল আর সিইও সি এই চারটির মধ্যে স্টেনলেস স্টিলের উপাদান কোনটা সঠিক উত্তর হবে অপশান বি এফ এর এরপরের প্রশ্ন ইলেকট্রন ধাতু সংকটের উপাদান তাহলে ইলেকট্রন ধাতু সংকট কি কি দিয়ে তৈরি হয় এম জিও জেড এন এম এন ও এন জেড এন ও সি আর এম জি ও এম এই চারটির মধ্যে ইলেকট্রন ধাতু সংকটটির উপাদানটা হলো তাহলে অপশান এ এম জি ও হলো ইলেকট্রন ধাতু সংকটটির উপাদান এরপর দাঁতের চিকিৎসায় যে পারদ সংকট ব্যবহার হয় তাহলে দাঁতের চিকিৎসায় পারদ সংকর কোন পারদ সংকটটা ব্যবহার করা হয় এ জি জি এস এন এইচ জি এইচ জি আর এই চারটির মধ্যে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় অপশান এ এ জি জি এরপর ষোলো নম্বর প্রশ্নতে কী বলা হয়েছে জিঙ্ক অক্সাইডকে অর্থাৎ জেড এন ওকে বিজারিত করে জিঙ্কে জেডেনে পরিণত করতে ব্যবহার করা হয় কী ব্যবহার করা এর মধ্যে গ্রাফাইট কোক হাইড্রোজেন সালফাইড আর সালফার এই চারটির মধ্যে জেডেন ওকে বিজাড়িত করে এ পরিণত করতে ব্যবহার করা হয় অপশান বি কোক কোক হলো জিঙ্ক অক্সাইডকে বিজারিত করে জিঙ্কে পরিণত করে তাহলে সঠিক উত্তরটি হবে অপশান বি এরপর সতেরো নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে থার্মিট পদ্ধতিতে কোন পদ্ধতি থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় কি কার্বন কপার আয়রন আর অ্যালুমিনিয়াম তাহলে এখানে থার্মিট পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহার করা হয় অপশান ডি অ্যালুমিনিয়াম এরপর লোহার মোর্চে হলো লোহার মোর্চে কি লোহার মরছে কি সোদক ফেরিক হাইড্রো অক্সাইড সোদক ফেরিক অক্সাইড ফেরিক অক্সাইড আর সোদক ফেরিক কার্বনেট এই চারটির মধ্যে লোহার মরছে হল অপশান বি সোদক ফেরিক অক্সাইড হলো লোহার মরছে এরপর ক্যালামাইন কোন ধাতুর আকরিক অপশান এ ঝিঙ্ক তারপর অপশান সি কপার অপশান বি আয়রন আর অপশান ডি অ্যালুমিনিয়াম তাহলে এই চারটির মধ্যে ক্যালামাইন কোন ধাতুর আকরিক তাহলে অপশান এ জিঙ্ক ধাতুর জিঙ্ক ধাতুর আকরিক হলো ক্যালামাইন এরপর নেক্সট কোয়েশ্চেন কী বলা হয়েছে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয় কোন ধাতু গ্রাফাইট অ্যালুমিনিয়াম কোক আর চুন এই চারটির মধ্যে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক দ্রব্য হিসাবে ব্যবহৃত করা হয় কোক এরপর কার্বন বিজারণ পদ্ধতিতেই নিষ্কাশন করা যায় না এখানে কিন্তু বলেছে নিষ্কাশন করা যায় না কোন পদ্ধতিতে কার্বন বিজারণ পদ্ধতিতে তাহলে কি হবে এফি পিবি জেডেন আর এমজি এখানে চারটির মধ্যে এমজি হলো এমন একটা ধাতু যেই ধাতুতে কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না নেক্সট কোয়েশ্চেন জলে কোন আয়নের উপস্থিতি মরচে ধরাকে দ্রুত করে তাহলে জলে কোন আয়ন থাকলে মরচে আরও বেশি করে মানে ধরতে তাড়াতাড়ি হবে সেটা কি কি এস ফোর টু নেগেটিভ বায়ন এন ফোর প্লাস আয়ন এনও থ্রি নেগেটিভ আয়ন আর সিএল নেগেটিভ আয়ন এই চারটির মধ্যে সিএল নেগেটিভ আয়ন যদি জলের মধ্যে উপস্থিত থাকে তাহলে মরচে দ্রুত ধরবে তাহলে সঠিক উত্তরটি হলো অপশন ডি এরপরের প্রশ্নতে কি বলা হয়েছে কার্বন বিজারক পদার্থ হিসেবে কাজ করে কি ক্রোমিয়াম জিঙ্ক কপার আর সিলভার এই চারটির মধ্যে কার্বন বিজারক কার্বন বিজারক পদার্থ হিসেবে কাজ করে অপশান সি জিঙ্ক হল কার্বন বিজারক পদার্থ হিসেবে কাজ করে কিন্তু ক্রোমিয়াম কপার সিলভার এগুলো কার্বন বিজারক পদার্থ হিসেবে কাজ করে না এরপর তুলা দণ্ড তৈরি করতে যে শঙ্কর ধাতু ব্যবহার করা হয় কি কাঁসা ম্যাগনেলিয়াম ডুরালুমিন আর স্টেনলেস স্টিল এই চারটির মধ্যে তুলা দণ্ড তৈরি করতে ব্যবহার করা হয় তাহলে বন্ধুরা তুলা দণ্ড তৈরি করতে যে শঙ্কর ধাতু ব্যবহার করা হয় সেটা হলো অপশান সি ম্যাগনেলিয়াম ম্যাগনেলিয়ামই তুলাদণ্ড তৈরি করতে ব্যবহার হয় এরপর লাস্ট কোয়েশ্চেন পঁচিশ নাম্বার প্রশ্নটা কী ভালো আছে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুত করতে ব্যবহৃত হয় তাহলে কি ব্যবহার করা হয় লোহা দস্তা তামা আর অ্যালুমিনিয়াম এই চারটির মধ্যে বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রস্তুত করতে ব্যবহার করা হয় তামা কারণ তামা হলো তরিতে সুপরিবাহী তাই বৈদ্যুতিক যন্ত্রপাতিতে তামা ব্যবহার করা হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটাই শেষ নেক্সট ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করা হবে সো বাই হ্যাভ এ নাইস ডে